ওই জন্য একটু এসছি কারণ জীবনে তো একবারও কলমা পড়তে পারি নাই বিয়ে যদি কোনো যুবককে কলমা পড়াতে হয় আমি আপনাকে বলছি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে জবাবটা দেন কলমা কাকে পড়াতে হয় যে ব্যক্তির ঈমান নাই যে ব্যক্তির ঈমান নাই যে ঈমান আনবে নতুন করে কলমা তো তাকে পড়াতে হবে তো এই যে বিয়ে করতে এসেছে হিন্দু অবস্থায় না মুসলমান অবস্থায় কথা বলেন তো মুসলমান অবস্থায় যদি আসে তো তাকে আমি কেন কলমা পড়াতে যাব আর লজিকে যদি ছেলেকে কলমা পড়ায় ইমাম সাহেব পড়িয়ে দিল তো মেয়েটাকে কলমা কে পড়ায় এখানে ইমাম সাহেব আছেন না ছেলেটাকে কলমা পড়িয়ে দিল তাহলে লজিক দিয়ে যদি কলমা পড়াতে হয় তো কলমা তো দুজনা কি পড়াতে হবে হ্যাঁ তো ছেলেটাকে যখন পড়ালে তো মেয়েটাকে কলমা পড়াবে কে কলমার সাথে বিয়ের কোনো সম্পর্ক নাই আমি আজ পর্যন্ত কাউকে কলমা পড়াই না হ্যাঁ কেউ যদি বলে আমি মুসলমান না একবার নয় হাজার বার কলমা পড়াবো কিন্তু মুসলমান হয়ে যদি বিয়ে করতে আসিস কলমা তোকে পড়াবো না যদি দেখি হ্যাঁ মালটা পুরো আসল নয় পুরো ভেজাল তাহলে চিন্তা ভাবনা করব কলমা ব্যাপারে আমরা মনে মনে ভাবলাম বিয়ের সময় কলমা পড়ে নিলাম মুসলমান আমরা মনে করলাম টুপি পড়ে নিলাম মুসলমান আমরা মনে করলাম ঈদের দিন ফাঁসকাতারে চলে গেলাম মুসলমান জুম্মার দিন চলে গেলাম মুসলমান জলসার মজলিসে বসে গেলাম মুসলমান গরুর গোশ ভক্ষণ করলাম মুসলমান আমি সিদ্দিকুল্লাহ ভাই চ্যালেঞ্জ দিয়ে বললাম আপনার মাঝে ইমান তুমি কার মত আনবে আমি সিদ্দিকুল্লাহ আমাকে দেখে ইমান নয় তোমার পীরকে দেখে ইমান নয় তোমার বাপকে দেখে ইমান নয় অমুককে দেখে ইমান নয় আল্লাহ বললেন যারা ইমানের দাবি করবি ইমান যারা আনতে চাস ইমানটা আনবি কার মত আমি আল্লাহ বলবো যার মত ইমানটা যেন হয় তার মত ইমানটা আনবি কার মত আমি আল্লাহ বলছি শোন ফা ইন আমানু বিমিসলি মা আমান فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله إيمانا بكرمة آمنوا كما آمن الناس ما يعرف النبي مدينة ولا তার ভাষাই বললেন আল্লাহর গোলাম আসহাবিকান নুজুম ঈমানটা আনবি কার মতন সাহাবীদের মত কার মত